গত 1/7/2019 লোকসভার যে শূন্যকাল বা জিরো আওয়ার হয়, সেই জিরো আওয়ারে আমাদের আত্রেয়ী নদীর বাংলাদেশের মোহনপুরে রাবার ড্যাম দেওয়া হয়েছে বলে যে অভিযোগটা আসছিল, সেই অভিযোগটা আমি লোকসভাতে তুলি। তার পরিপ্রেক্ষিতে গতকাল আমাকে একটি চিঠি আসে এবং আমি এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার বা বিদেশ মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয় যে কিছুদিন আগে ঢাকাতে দুই দেশের জলসম্পদ বা ওয়াটার রিসোর্স সেক্রেটারিদের একটা মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে ভারতের পক্ষ থেকে বিষয়টি বাংলাদেশকে জানানো হয় এবং বাংলাদেশ মেনে নেয় যে ওই জায়গায় একটা রাবার ড্যাম আছে এবং বাংলাদেশ সেটা মেনে নেয় এবং সেটা আমাদের এই এলাকাতে দক্ষিণ দিনাজপুর জেলাতে জল, আত্রেয়ী নদীর জল ধীরে ধীরে কমে যাচ্ছে সেই ব্যাপারটা বাংলাদেশ কিন্তু মানে। এবং তার ফলে কি হয়েছে, সিদ্ধান্ত হয়েছে যে দুই দেশ মিলে একটি কমিটি তৈরি করা হবে। সেই কমিটিতে বাংলাদেশ এবং ভারতবর্ষের উভয় দেশের যারা এক্সপার্ট আছেন, সাবজেক্ট এক্সপার্ট আছেন, নদী বিশেষজ্ঞ আছেন বা অন্যান্য যারা আধিকারিক আছেন তারা থাকবেন এবং যে সময় নদীতে জল থাকে না, অর্থাৎ যেটা ড্রাই সিজন বলি ইংরেজিতে আমরা যাকে, সেই সময় এই কমিটি ওই মোহনপুর এলাকা থেকে আত্রেয়ী নদীকে পর্যবেক্ষণ করবেন, করে এই সমস্যা দূর করার জন্য কি করা উচিত সেই ব্যাপারে চিন্তা ভাবনা করবেন এবং ব্যবস্থা নেবেন। এই বিষয়টাতে এত তাড়াতাড়ি আপনি একটা রেসপন্স পেলেন, কিরকম লাগছে? এটা অবশ্যই একটা খুব ভালো সাধুবাদ জানাই, কারণ এর আগেও আমি নূর আলমকে মালয়েশিয়া থেকে ফেরানোর ব্যাপারেও আমাদের যে বিদেশ মন্ত্রক, সেই বিদেশ মন্ত্রকের খুব ভালো সাহায্য পেয়েছিলাম এবং এক্ষেত্রেও এত তাড়াতাড়ি অ্যাকশন হয়েছে। এবং এর আগে আমরা বিভিন্ন অভিযোগ শুনেছি যে রাজ্য সরকারের পক্ষ থেকে নাকি জানানো হয়েছে কেন্দ্রকে, কিন্তু কেন্দ্র নাকি কোনো ব্যবস্থা নেয়নি, কিন্তু সেগুলো আমরা সব ভার্বালি শুনেছি বা মৌখিকভাবে শুনেছি, কোনো কাগজপত্র দেখিনি। আমরা জিরো আওয়ারে একটা ব্যাপার তোলার সাথে সাথে এত তাড়াতাড়ি একটা রেসপন্স হবে এবং সরকারের পক্ষে এত কিছু কাজ করার পর, সেই জন্য সত্যি সরকারকে ধন্যবাদ এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার জয়শঙ্করকে অনেক অনেক ধন্যবাদ।